করোনার ছোবলে বন্ধ বৈশাখের সব আয়োজন, সুতরাং লোকসানের পথে বাংলা নববর্ষ কেন্দ্রিক বিনিয়োগের পুরোটাই। সংকট কাটানো তো বটেই, ছোট বড় সব উদ্যোগ টিকিয়ে রাখতে তাই সরকার ঘোষিত প্রণোদনার দিকেই তাকিয়ে তারা। তবে শুধু আর্থিক সহযোগিতা নয়, তৈরি পণ্য বিক্রিতে দুর্যোগ পরবর্তী সময়ে বিকল্প উৎসবকে কাজে লাগানোর পরামর্শ অর্থনীতিবিদদের। জুয়েল ফয়সালের রিপোর্ট। মোটামুটি তিন থেকে চারটি উপলক্ষেই সীমাবদ্ধ বাংলাদেশের উৎসব কেন্দ্রিক অর্থনীতি। তার মধ্যে শুধু বাংলা নববর্ষ ছাড়া আর কোনো উৎসবেই সার্বজনীন সংস্কৃতি আর বাণিজ্য এক সুতোয় মেলে না। কিন্তু গ্রামীণ মেলা কিংবা হালের শহুরে বৈশাখী ফ্যাশনের সে যাত্রায় এবার অপ্রত্যাশিত বিরতি। থেমে গেছে গোটা দেশ, ঘরবন্দি মানুষ, ঢল নামার সুযোগ নেই দোকানপাটেও। অথচ বিপুল অর্থ লগ্নি করে বৈশাখী বাজারে পসরা সাজানোর প্রস্তুতি নিয়েছিলেন উদ্যোক্তারা। সংকট কাটানোর উপায় নিয়ে কি ভাবছেন এখন তারা? এই সেক্টরগুলোতে অনেক ছোট ছোট বিনিয়োগকারী থাকে, তাদের সমস্ত বিনিয়োগই এখন হুমকির মুখে পড়ে গেল এবং তাদেরকে চালিয়ে রাখার জন্য সরকারি উদ্যোগ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। মহামারীর আগ পর্যন্ত কিন্তু টিকে থাকা অনেক কষ্টের ছিল, আর এখন তো রীতিমতো আমি মনে করবো যে যুদ্ধ করতে হবে আমাদেরকে। আমার যে লসটা হতো বা লসটা হচ্ছে এই পয়লা বৈশাখে ব্যবসা বাণিজ্য না হওয়ার কারণে, আমার এটা মাথাই নাই, আমার মাথায় এখন শুধু বেঁচে থাকার বিষয়টি। এর মধ্যেই ক্ষুদ্র উদ্যোক্তাদের রক্ষায় সরকার ঘোষণা করেছে বিশেষ প্রণোদনা, কিন্তু তাতেও লাভ হবে না খুব একটা, বলছেন অর্থনীতিবিদরা। বৈশাখ চলে গেলে শরৎকালীন বা এরকম একটা সময়ে কিছু যদি বড় উৎসব করা হয় তাহলে কিছু পণ্য হয়তো উদ্যোক্তারা সেই সময়ে বিক্রি করে তাদের একটা ক্ষতি পুষিয়ে নিতে পারবে। এবার মঙ্গল শোভাযাত্রা আয়োজনের তোড়জোড় নেই ঢাকা বিশ্ববিদ্যালয়েও। তবে ডিজিটাল পোস্টারের মাধ্যমে বরাবরের মতোই মঙ্গলবার্তা জানিয়েছে চারুকলা। একসময়ের টুকটাক বিক্রি বাট্টার বাংলা নববর্ষ, অভ্যন্তরীণ অর্থের হাতবদল হিসেব করলে যার বাজার মূল্য এখন 20,000 কোটি ছুঁই ছুঁই। মূলত সরকারি বেসরকারি উদ্যোগে ভাতা প্রচলন আর আনুষঙ্গিক সব জিনিসের দেশীয় উৎপাদন, এ দুই কারণে শেষ এক দশকে উৎসবের পালে লেগেছিল নতুন হাওয়া। হঠাৎ করোনা ঝড়ে এবার বাঁচছে না বৈশাখী ঢাক, ফলে বড় ধরনের ক্ষতির মুখে দেশীয় প্রায় সব পণ্যের বাজার। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।